Assalamualaikum viewers, welcome back to my channel Women's World. আজকে আমি আপনাদেরকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো। এই ফেস প্যাকটা ড্রাই স্কিন যাদের তাদের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ দেবে। এই ফেস প্যাকটা ইউজ করলে স্কিনের ডালনেস ভাব দূর হবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, সফট করবে, ব্রাইট করবে, স্কিনটাকে উজ্জ্বল করার পাশাপাশি এটা স্কিনের রুক্ষতাটাকে রিমুভ করবে। আসুন ফেস প্যাকটি তৈরি করি। ফেস প্যাকটি তৈরি করতে এখানে লাগবে ডিম। ডিম আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য খুবই ভালো, আমরা জানি। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা আমাদের ফেস এবং চুলের জন্য খুবই প্রয়োজন। ডিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা স্কিনের জন্য অনেক উপকারী। ভিটামিন এ আমাদের স্কিনটাকে রিপেয়ার করে এবং অ্যাকনে এবং পিম্পলসের এগেনস্টে ফাইট করে। এখানে আমি ডিমের কুসুম ইউজ করছি ফেস প্যাকটি তৈরি করতে। একটা ডিমের কুসুমকে আমি এভাবে আলাদা করে নিয়েছি। এখন এখানে আমি সামান্য মধু দিয়ে দিচ্ছি। আর দিব আমন্ড অয়েল সামান্য পরিমাণে। এই তেলটা দেওয়ার কারণে ডিমের কুসুমের গন্ধটা তেমন বাজে লাগবে না। আমন্ড অয়েল না থাকলে সেক্ষেত্রে রোজ ওয়াটারও আপনি ইউজ করতে পারেন। এই সবগুলো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ফেস প্যাকটি রেডি হয়ে গেছে। ফেস প্যাকটা লাগানোর আগে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবেন। ফেস প্যাকটি এভাবে মুখে এবং গলায় লাগিয়ে নিতে হবে। হাত দিয়ে লাগাতে পারেন অথবা ব্রাশ দিয়ে লাগাতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। এভাবে লাগানোর পরে 15 থেকে 20 মিনিট রাখবেন, তারপর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। এভাবে এটা উইকে 2 দিন ইউজ করবেন, দেখবেন ফেসটা কতটা উজ্জ্বল হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।